এভাবে কিন্তু কাটা জায়গাটাকে ফেলে রাখা যাবে না, ইনফেকশন হয়ে যেতে পারে। যাওয়ার সময় কোনো মেডিসিনের দোকান দেখতে পেলে ড্রেসিং করিয়ে নিতে হবে। কোনো দরকার নেই, আমি তো তোমার মতো স্টাবন নই, আমি নিজে গিয়ে ঠিক করিয়ে নেবো সব। ঠিক আছে, করিয়ে নেবেন, আমি তো আপনাকে জোর করতে পারি না। চিন্দি চৌধুরী তো আর ছোড়া নয়। তুমি কিভাবে? কেন জানার কথা ছিল না সেটা নয়, কিন্তু আমার বদলে যদি ছোড়া বলতো তাহলে তো শুনতে। বলুন, মা বলেছে, মা তোমায় ছোড়ার কথা বলেছে, আর তাই তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো। তোমার মাথায় তো আমাকে ঋণ মুক্ত করার জন্য একেবারে তুমি আমাকে ঋণ মুক্ত করবে বলে আমাকে টেনশনে ফেলে তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো কাউকে কিছু না বলে, তাই তো? কেন আপনি কেন টেনশন করবেন আমাকে? সেন সব রাবিশ কথা বলা বন্ধ করো, সত্যি কথা বলো, মা তোমায় ছোড়ার কথা বলেছে, তাই তো? অন্যকে দোষারোপ করাটা না এবার বন্ধ করো। আপনার মা আমাকে কিছু বলে জ্বরের ঘরে আপনার মুখ দিয়েই বেরিয়েছে এই নামটা। আমি আপনি আপনি সব এটাই তো স্বাভাবিক। মানুষ যখন সবচেয়ে বেশি দুর্বল থাকে তখন তখন সে যাকে অবলম্বন করে বাঁচতে চায় তার নামটাই প্রথম মুখে আসে। এবার সাফাই দেবেন তো, ঋষিরা সিংহরে কাউকে সাফাই দেন। আর এইসব ঘোরানো পেঁচানো টন করে কথা বলা বন্ধ করো। মানুষ সাবকনশিয়াস মাইন্ডে মানুষের অনেক অনেক রকম স্মৃতি থাকে, সেই জায়গা থেকে হয়তো এই নামটা বেরিয়ে এসেছে। অবচেতন অবস্থাতেই আপনি জানতে চেয়েছেন আপনার আপনার জোড়া আপনার কাছে ফিরে এসেছে কি। সো হোয়াট, এরপরেও বলবেন কিছু হয়নি? একজন মানুষ যাকে আপনি ভালোবাসেন সাথে নিশ্চয়ই জীবন করার স্বপ্ন দেখেছিলেন। থেকে আমি উড়ে এসে জুড়ে বসেছি আর কোনো বলবেন কিছু হয়নি। Listen to me. Listen to me very carefully. বিশ্বাসঘাতকদের আমি পছন্দ করি না। আর ছোড়া আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যদি আমার ওর উপর কিছু থেকে থাকে তাহলে সেটা শুধুমাত্র ঘৃণা। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।